সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে আইহো সুশক্তি ক্লাব প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানীয় জল, চকলেট ও কলম তুলে দেওয়া হলো। হাবিবপুর ব্লকের আইহো অঞ্চলের তৃণমূল কংগ্রেস ছাত্র যুবর পক্ষ থেকে সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে আইহো সুশক্তি ক্লাব প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানীয় জল, কলম ও চকলেট দিয়ে মিষ্টিমুখ করালেন হাবিবপুর ব্লকের আইহো অঞ্চলের তৃণমূল কংগ্রেস ছাত্র যুবর পক্ষ থেকে। উপস্থিত ছিলেন হাবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সভাপতি দীপঙ্কর মণ্ডল সহ তৃণমূলের সকল সদস্য। তাদের এই অনুষ্ঠান সকাল 8টা থেকে শুরু হয়। এদিন রাস্তা দিয়ে যাওয়া সকল পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানীয় জল, চকলেট, কলম দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। পাশাপাশি যদি কোনো পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সমস্যা দেখা দেয়, তার জন্য তারা এই শিবিরে মোটর বাইক মোতায়েন রেখেছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, রাজ্য এবং জেলার তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে গোটা পশ্চিমবঙ্গে যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরুর আগে আমাদের নির্দেশ আছে যে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা দিয়ে কিছু জলের বোতল, পেন, চকলেট, মিষ্টিমুখ করিয়ে তাদেরকে অভিনন্দন জানাতে হবে। সেইটাই আমাদের ব্লক তৃণমূল ছাত্র পরিষদ বৈপুর ব্লকের বিভিন্ন জায়গায় পালন করছে। তার মধ্যে আমাদের আইহো শক্তি ক্লাবের সামনে আমরা আইহো গার্লস স্কুল এবং বয়েজ স্কুলের যে ছাত্রছাত্রীরা পড়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমাদের বৈপুর ব্লকের সিনিয়র লিডার মাননীয় উজ্জ্বল মিশ্র মহাশয় উপস্থিত ছিল, আমাদের যুব সভাপতি দীপঙ্কর দা, দীপঙ্কর মণ্ডল উপস্থিত ছিল, আমাদের এক্স পঞ্চায়েত সমিতির সদস্য তথা পঞ্চায়েত সমিতির সভাপতি উজ্জ্বলা উপস্থিত আছেন, সদস্য এক্স পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত আছেন, শ্যামলী ভৌমিক উপস্থিত আছেন, ডালিম ঘোষ, তাছাড়াও উপস্থিত আছেন আমাদের সিনিয়র লিডার দিলীপ ধর এবং আরও বিভিন্ন অঞ্চলের। এছাড়াও আমাদের এই অসুবিধার মধ্যে না, এই ট্রেনটা করার মেন মুখ্য যে আমাদের এই ট্রেন থেকে ছাত্রছাত্রীর যাতে কোনো রকমের অসুবিধা না হয়, কোনো ছাত্র যদি পৌঁছাতে অসুবিধা হয় আমরা সেখানে গাড়ি নিয়ে পৌঁছে দিচ্ছি, বা কোনো ছাত্র যদি স্কুলে অ্যাডমিট বা কোনো রকমের অসুবিধা হয় সেই সমস্যাগুলো আমাদের এখান থেকে সমাধান করা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।